بسم الله الرحمن الرحيم আরে ওই নিষ্ঠুর সন্তান, মায়ের সিনাটা ফাইরা টান দিয়া যেরকম ভাবে গুরুর কলিজাটা আমরা যেরকম ভাবে বাহির করি বাবা, এরকম ভাবে টান দিয়া কলিজাটা হাতের মধ্যে নিয়া সরি দিয়া কলিজাটা কাটিয়া মায়ের লাশটা ঘরের মধ্যে পরে রইল। ওই কলিজা লয়া সন্তান দৌড় দিছে প্রেমিকার বাড়ির দিকে জুরে জুরে কন্যা বলতেছিলাম আপনারা সকলে শুনেছেন মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, কুরআনুল কারীম কত পারা? 30 পারা। জুরে বলুন কত পারা? কয়টা সূরা আছে? 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। তাওরাত কিতাব কত পারা জানেন নি কেহই? তাওরাত কিতাব কত পারা জানেন নি কেহই? কেহই জানেন না। তাওরাত কিতাব হলো 1000 পারা, সুবহানাল্লাহ। কোন এবং এক একটা পারার মধ্যে 1000 আয়াত ছিল, আল্লাহু আকবার। কোন এখন এক একটা পারার মধ্যে যদি 1000 আয়াত হয়, 1000 পারা তাওরাত কিতাব হয়, কত বড় কিতাব হবে? 1000 দিয়া পূরণ দিলে 10 লক্ষ আয়াত হয়, আল্লাহু আকবার। গণ কত আয়াত? 10 লক্ষ আয়াত। আর কুরআনুল কারিমে মাত্র 6666টা আয়াত। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তাওরাত কিতাবটা অনেক বড়, 10 লক্ষ আয়াত হলে কি হবে? আসমানি কিতাব 104 খানা কিতাব হলো বড়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কুরআন। আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া, কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি কি ব্রাহ্মণ বাড়িয়া? নি কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ বলেন বাল্লাহু ওয়া কুরআনু মাজীদুন ফী লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। এখন কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমাকে কোন সময় নাজিল করা হয়েছে, কোরআন বলতে পারবে কিনা? কোন দিন তোমাকে নাজিল করছে, কোন মাসে নাজিল করছে, তাও আল্লাহর কোরআন বলে দিবে। দুনিয়ার মানুষ যে প্রশ্ন করবে, 1500 বছর আগে আমার আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করেছেন, সেই প্রশ্নের উত্তর সেই কোরআনুল কারিমে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। জোরে বলি আল্লাহু আকবার। রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, কোন রাত্রিতে নাজিল করা হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, তমাম পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানরা যদি একত্রিত হয়া আল্লাহর কোরআনকে সাগরে ফেলে দেয়, ও গোপালনগর এলাকার বাবাজিরা গো, কোরআনুল কারিম ব্যতীত পৃথিবীতে 104 খানা কিতাব নাজিল করেছে, কোন কিতাবের হাফেজ দুনিয়াতে? জুড়ে বলুন আসেনি। 103 খানা কিতাবের হাফেজ দুনিয়াতে নাই, কিন্তু কোরআনুল কারিমের হাফেজ আছে। সমস্ত কোরআনকে যদি সাগরে ফেলে দেওয়া হয়, এমন লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এই পৃথিবীতে আছে। আমার আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।
কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। কতমান পৃথিবীর উদিনাসারা খ্রিস্টানেরা কোরআনকে যদি সাগরে ফেলে দেওয়া হয়, কোরআনকে যদি পুড়ে ফেলা হয়, এমন লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, তারা হলো জীবন্ত কোরআন। আবার নতুন করে কোরআন পৃথিবীর জমিনে লেখা হয়ে যাবে। তাওরাত কিতাব 1000 খণ্ড, প্রত্যেকটি ফারার মধ্যে 1000 আয়াত, 10 লক্ষ আয়াত তাওরাত কিতাবের মধ্যে ছিল। বিশাল তাওরাত কিতাব হাদিস শরীফের মধ্যে এসেছে। ওই তাওরাত কিতাবটা নিতে তখনকার সময় 70টা উটের প্রয়োজন হয় তখন। সুবহানাল্লাহ। তারপরেও কুরআনুল কারীম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বুঝেন, এবার আসুন, বলতেছিলাম ওই তাওরাত কিতাব, ওই যে লোকটা 200 বছর হায়াত পেয়েছে, মুসা নবীর উম্মত, এমন মানুষ আমাদের সমাজে আছে, যদিও নামাজ কম পড়ে, রোজা ঠিক মতে রাখে না, আল্লাহর কোরআনকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর কোরআন তালাওয়াত করে, বুকে বুকে লাগাই, জুড়ে বলুন ঠিক কিনা? মাহফিলে আসলে, মাহফিলে বসলে, আমার নবীজির নাম মুবারক শুনলে চোখের মধ্যে চুমকাই, খাই কি খাই না? ওই লোকটার একটাই আমল ছিল, ওই লোকটা তাওরাত কিতাব তালাওয়াত করত। আল্লাহু আকবার। কোন এবার তাওরাত কিতাব যখন লোকটা তালাওয়াত করত, তাওরাত কিতাবটা নিয়ে মুখের মধ্যে চুমু খাইত, বুকের মধ্যে লাগাইত, তাওরাত কিতাব যখন তালাওয়াত করত, যখন আমার আপনার নবীজির নাম মুবারক ওই তাওরাত কিতাবের মধ্যে আসত, ওই লোকটা নবীজির নাম মুবারকের মধ্যে আঙ্গুলটা লাগাইয়া ওই লোকটা কালি কানত, চোখের পানি চেরে চেরে কানত, আমার নবীজির নাম মুবারকের মধ্যে আঙ্গুল লাগাইয়া ওই লোকটা নিয়া তার চোখের মধ্যে সুমা গাইল। আরে আমরা যখন নবীজির নাম মুবারক শুনে, আমরা যখন চুমু খাই, নবীজিরে মোহাম্মদ করে, নবীজিকে ভালোবাসে আমরা চুমা খাই, একদল বিয়াদবের গোষ্ঠী আছে, এরা আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমাদেরকে তিরস্কার করে, ওই বিয়াদবের গোষ্ঠীরে, ওই দুশ্মনে রাসূলেরা, দুশ্মনে উহাবিরে, তারা বলে দেখো না কেমন ভাবে চুমা চুমি লাগাইছে, নাউজুবিল্লাহ। কইছেন না? আরো জোরে কন্না, নাউজুবিল্লাহ। বলে কি বলে না? ওরে বাবারি, আঙ্গুল দিয়া দেখতে সুমা সুমি লাগাইছে, ও মসজিদের মধ্যে সুমা সুমি জ্বালা, নামাজ বিবরণ জানা, জোরে জোরে কন্না, নাউজুবিল্লাহ। এরা দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি, জোরে বলো ঠিক কিনা? এবার আসুন, এই লোকটা নবীজির নাম মুবারক শুনলে আঙ্গুল দিয়ে ধরে রাখে, এইটা কারণ তাওরাত কিতাবের মধ্যে আমি শুনেছি এমন একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে, আসমানে থাকবে যার নাম মুহাম্মদ, দুনিয়ায় থাকবে যার নাম মুহাম্মদ, যেই নবীজি সমস্ত নবীদের শেষ নবী, যেই নবীজি সমস্ত নবীদের নবী, ওই নবীজির নাম মুবারক, আঙ্গুল লাগায়া চুমকাই, চোখের পানি চেরে চেরে কান্দে, আমার মায়ের নবী, দয়ার নবী, নূরের নবীর মোহাম্মদের কারণে। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমরার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো ও নবী, ও নবী, নবী গো, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে,
মন বসে না কোনো কাজে, তোমায় বিহনে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, একবার ফিরে চাও গুনাগারুম মত ডাকি একবার দিদার দাও, নবী তুমি আমার হয়ে যাও জুড়ে, নবী তুমি আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও জুড়ে, নবী তুমি বন্ধুরে নজওয়ান বন্ধুরা, জীবনের কিছুই যদি কবুল না হয় আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এই মাহফিলে যদি আমার নবীজির মহব্বতে আমার নবীজির ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি চেরে চেরে কানতে পারো, হইতে পারে মাহফিলে আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাগুলি মাফ করতে পারে, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই, আর জোরে বলুন আছে কি নাই, গভীর মনে যুব বাবা, ও বাবা জিরা গো কেন আমরা নবী নবী করি, কেন নবীজিকে এত মহব্বত করি ভালোবাসি, ও বাবা নবীজির ভালোবাসার নাম হলো ঈমান, আল্লাহু আকবার, মুঞ্জে কুরআন রুহে ঈমান জান দিলে, মুঞ্জে কুরআন রুহে ঈমান জান দিলে, হাসতে হুম বিবি রহমাতুল্লিল আলামিন, হাসতে হুম বিবি রহমাতুল্লিল আলামিন, বন্ধুরা রে আমার ওই থেকে মুসা নবীর উম্মত নবীজিকে ভালোবাসে নবীজির মহব্বতে নবীজির নাম মোবারকে আঙ্গুল লাগায়া লাগায়া কান্দে, আরেকজন ব্যক্তি মুসা নবীর উম্মত মুসা নবীর উম্মত তার নাম হলো কাফিল পাদ্রী, জুরে বলুন কি নাম, কাফিল পাদ্রী, ওই লোকটা কে গো, ওই লোকটা তাওরাত কিতাবের মুসান্নেফ, মুসান্নেফ মানে মুসান্নেফ শব্দের অর্থ হইল লেখক, ওই ব্যক্তি তাওরাত কিতাবের লেখক, যেই সময় যেই আয়াতরা নাজিল হয় ওই ব্যক্তি মুসা নবীর উম্মত, তাওরাত কিতাবের রাইটার, তাওরাত কিতাবের মুসান্নেফ, তাওরাত কিতাবের লেখক, ওই ব্যক্তি তাওরাত কিতাবের আয়াতগুলা লেখে, কিন্তু বন্ধুরে আমার ওই ব্যক্তিও তাওরাত কিতাব তালাওয়াত করে, তালাওয়াত করতে 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 যখন আবার নবীজির নাম মুবারক আসে, ওই ব্যক্তি দেখতেছেন তাওরাত কিতাব নাজিল হইল আমার নবী মুসার উপর, আমার নবী মুসা হইল কালিমুল্লাহ, মুসা কি কালিমুল্লাহ, তুর পাহাড়ে যায়া আল্লাহর সঙ্গে কথা বলে নাজিল হলো তাওরাত কিতাব আমার নবী মুসার উপর, কিন্তু দেখা যায় ওই তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় রহমাতুল্লিল আলামিনের নাম মুবারক দেখা যায়, নাজিল হইল আমার নবীর উপর, কোন সময় আখেরি নবী দুনিয়াতে আসবে, এখনো দুনিয়াতে আসে নাই, উনার নাম কেন তাওরাত কিতাবে বেশি দেখা যায়, ভিতরে তার হিংসা ঢুকছে, নাউজুবিল্লাহ, কোন একদল বিয়াদবের গোষ্ঠী মুনাফিকের গোষ্ঠী বাংলার জমিনে আছে, আমরা নবীজির শান বললে নবীজির প্রশংসা করলে তাদের গায়ের মধ্যে আগুন লেগে যায়, জোরে বলুন ঠিক কিনা, নবীজির
প্রশংসা শুনলে চেহারাটা মরিন হয়ে যায়। তাদের ভিতরে নবীর দুশ্মনী, নবীর প্রতি হিংসা, নবীর প্রতি বিদ্বেষ। ওই মুসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত কাফির বাদীর ভিতরে এমন একটা হিংসা বিরাজ করতেছে। রহমাতুল লিল আলামিন, আখির নবী কোনো দুনিয়াতে আসে নাই, কিন্তু তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় উনার নাম কেন বেশি দেখা যায়? আমি বরদাস্ত করতে পারবো না, ওই কাফির বাদীর একখানা কলম হাতের মধ্যে লইয়া, ওই লাল কালির কলম লইয়া যে জাগার মধ্যে আমার আপনার নবী, মার নবী, নয়ার দয়ার নবী, নূরের নবী, হায়াতুর নবী, জিন্দা নবী, যে নবীকে আমার আল্লাহ এত মোহাম্মত করে ভালোবাসে। কুরআনুল কারিমের 6,666 আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলতে পারবে না, নীল আকাশের নিচে জমিনের উপরে আমি নুরউদ্দিন জিহাদি আল নাইমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউই বলতে পারবে না আমার আল্লাহ ইয়া মুহাম্মদ কয়া আমার নবীজিরে ডাক দিছে, ডাক দিছিনিও। কোন আয়াতে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ কয়া ডাক দেই নাই? অন্য অন্য নবীরা ডাক দিছে ইয়া মুসা, ইয়া ঈসা কয়া ডাক দিছে, আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে কুরআনুল কারিমের কোন আয়াতে আমার নবীরে ডাক দেই নাই? বন্ধুরে যে কত মুহাম্মদ করে, বন্ধুরে যে কত ভালোবাসে বাবা, আমার আল্লাহ যে কত মুহাম্মদ করে তার বন্ধুরে, আমার আল্লাহ ডাক দেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা বন্ধু, ও চাদরওয়ালা বন্ধু, মোহব্বত কইরা কইরা ডাক দিছে একবারও আমার আল্লাহ বন্ধু রে মুহাম্মদ কইয়া ডাক দেই না? আল্লাহ যারে এত মোহাম্মদ করে, এত ভালোবাসে, আমি বুঝি না ও দুনিয়ার মানুষ রে, যাই যাই নবীর টুপি মাথায় দিয়া, তুমি আলেম, সুন্নত হইছে যেই নবীজির টুপি মাথান দেও, টুপি মাথার দেওয়া কার সুন্নত? আমার নবীজির সুন্নত, টুপি আমার নবীর সুন্নত, ফাগরি আমার নবীর সুন্নত, পাঞ্জাবি আমার নবীজির সুন্নত, মিসওয়াক আমার নবীজির সুন্নত, নবীজির সুন্নত গায়ে লাগাইয়া নবীর হাদিস পড়িয়া, তুমি আলেম হইলা, তুমি মুফতি হইলা, তুমি মুহাদ্দিস হইলা, তুমি মুফাসসির হইলা, হে বিয়াদবের গোষ্ঠী, যেই নবীর হাদিস পড়িয়া মাওলানা হইলে, যেই নবীর হাদিস পড়িয়া তুমি মুফতি হইলা, যেই নবীর হাদিস পড়িয়া তুমি মুফাসসির হইলা, যেই নবীর সুন্নত মাথায় লাগাইয়া, যেই নবীর সুন্নত পাগড়ি মাথায় দিলা, যেই নবীর সুন্নত গায়ে লাগাইয়া কেমনে আমার নবীর সাথে বিয়াদবি করো? কেমন কইরা বলো নবী আমার মতন মানুষ? জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আমার আল্লাহ যারে তো মোহাম্মদ করে ভালোবাসে, এবার ওই কাফিল বাদেরই যত জাগার মন্দে আমার নবীজির নাম মুবারক পাইলোর বাবা, প্রত্যেক জাগার মন্দে কলম ধইরা নবীজির নাম মুবারক যখন কাইটা দিল, আমার দয়াল আল্লাহতে বন্ধুরে তো মোহাম্মদ করে ভালোবাসে, আমার আল্লাহ আমি আমার বন্ধুরে এত মোহাম্মত করি ভালোবাসি, আর যেই বন্ধুর প্রেমে পইরা আমি আল্লাহ তামাম পৃথিবীটা বানাইলাম, যেই বন্ধুর প্রেমে স্বয়ং আমি আল্লাহ পাগল, আল্লাহু আকবার, যে নবীর প্রেমে আমরা পাগল, ওই নবীর প্রেমে আমরা পাগল হওয়ার দরকার আছে কিনা? আর জবানরা কোনে বলুন আছে কিনা? বন্ধুরা রে আমা
আর ওই নবীর নামের মালা যারা গলায় পড়তে পেরেছে, ওই নবীর প্রেমের মালার যারা গলায় পড়ে, আমার নবীর প্রেমে যারা পাগল হয়ে গেছে, ও দুনিয়াতেও আমার আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিছে, পরকালেও আমার আল্লাহ তার জান্নাতের মালিক বানাইয়া দিবে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে, হইলাম পাগল দিওয়ানা, মন চাই যেতে সোনার মদিনা, মন চাই যেতে সোনার। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে, হইলাম পাগল দিওয়ানা, মন চাই যেতে সোনার মদিনা, মন চাই যেতে সোনার। আমার নবীর প্রেমে যেজন হবে সফল, আমার নবীর প্রেমে যে জন জীবন তাহার হবে সফল, মধুর বাণী শুনবে কানে, মধুর বাণী শুনবে কানে, হইলে নবীর দিওয়ানা, মন চাই যেতে সোনার মদিনা, মন চাই যেতে সোনার মদিনা। আমার নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো, নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কুরআন পাকের ঘোষণা, মন চাই যেতে সোনার মদিনা, মন চাই যেতে সোনার মদিনা। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে, হইলাম পাগল দিওয়ানা, মন চাই যেতে সোনার না, মন চাই যেতে। ও আমার গোপালনগর এলাকার বাবাজি রে, ও পর্দার অন্তরালের মা বোনের আগো, আপনারা যারা শুনতেছেন গভীর মনে যুগ, এখানে কোন হাজি সাহেব আসেনি, কে হাত উঠান দেখি, হাতটা উঠান, আলহামদুলিল্লাহ আমার ভাই হাজি সাহেব, আর এই মদিনার কথা আমার মনে পড়ে গেল, 2017 সালে আমি হজে গিয়েছিলাম বাবা, আমার ভাই হাজি সাহেব আমার পাশে আছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার ভাই হাজি সাহেব বলবে, ও বন্ধুরে আল্লাহর কানে কাবা কোথায়, মক্কাতে জুড়ে বলুন কোথায়, মক্কাতে মাকাম ইব্রাহিম, মক্কাতে সাফা মারওয়া, মক্কাতে জমজম, মক্কাতে। ও বন্ধুরে আমার আমার হোটেলটা ছিল হিজরা রুট, যেই রুটে আমার নবীজি হিজরত করে মদিনায় গিয়েছিলেন, হোটেলের নাম গোল্ডেন টাইমস, আমি সব সময় মক্কার প্রথম কাতারে যায় নামাজ পড়তাম, আমি আমার মুয়াল্লিমকে বলেছিলাম আমার থেকে 10-20 হাজার টাকা তুমি বেশি নিও,
কিন্তু মক্কা মদিনায় হোটেলটা কাছে দিও, আমি যেন প্রথম সারিতে তকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ মক্কাতে হোটেল কাছে ছিল কিন্তু মদিনাতে আরো কাছে ছিল। আলহামদুলিল্লাহ কোন মদিনাতে ছিল মসজিদে গামামার পাশে নুজুল ফালা, যে হোটেলে বিদেশিরা থাকে। আমার এলাকার এক লোক এক যুবক যায় বলে, হুজুর আপনার ভাগ্যটা অনেক ভালো, এই হোটেলে বাংলাদেশীদেরকে এই হোটেল দেয় না, বিদেশিদেরকে এই হোটেল দেয়। সাত তালার মধ্যে লিফটে উঠতাম বাবা, কিন্তু এত সুন্দর ভিআইপি হোটেল। আমি বলতেছি ভাই আমার আম্মা আমার জন্য দোয়া করছে, আমার আব্বা আমার জন্য দোয়া করছে, এই জন্য মক্কা মদিনা হোটেল গুলো আমার দয়াল আল্লাহ নবীজি রওজার কাছে মিলাইছে। বলতেছিলাম এত কিছু মক্কাতে কিন্তু শান্তি লাগে না, কেন জানি শান্তি লাগে না, কি অশান্তি যেন অন্তরের মধ্যে বিরাজ করতেছে বাবা। যেদিন মক্কা থেকে বিদায় হয়া মদিনা যেদিন চলে গেল, ও বন্ধু কুদার কসম খায়া বলি, গাড়িটা যখন মদিনার গেট দিয়া যখন গাড়িটা ঢুকতেছে বাবা জিরা নবীজির রওজা মুবারকের দিকে তাকাইলাম, আল্লাহু আকবার কর আর জোরে কর না আল্লাহু আকবার। নবীজির পবিত্র রওজা মুবারকের দিকে যখন তাকাইলাম, সবুজ সবুজ গম্বুজটার দিকে যখন তাকাইলাম, আমার কলিজাটা যেন কান কান হয়ে গেছে। এই তো সেই সবুজ গম্বুজ, যেই সবুজ গম্বুজের নিচ আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী, নূরের নবী, হায়াতুর নবী, জিন্দা নবী শুয়া রইছে। এতদিন বাংলাদেশ থেকে মাগরিবে দাঁড়ায় আমার নবীজিকে সালাম দিতাম, আরে আজকে তো আমার নবীজির রোজার সামনে হাজির হয়ে গেছে। ও বন্ধুরা রে আমার, কোন কোন সময় অতি আনন্দে মানুষ কান্দে, জোরে বলুন ঠিক কিনা, কোন কোন সময় দুঃখ পাইলে মানুষ কান্দে, কোন মানুষ এমনি কান্দতে পারে না, ইচ্ছা করলেই চোখ দিয়া পানি আনা যায় না, দুঃখ পাইলে মানুষ কান্দে, অতি আনন্দে মানুষ কান্দে, মনের মধ্যে একটা আনন্দের ঢেউ লেগে গেল। এতদিন তো বাংলাদেশ থেকে দাঁড়ায় চকুরা বন্ধ কইরা সালাম দিতাম, মদিনা বহু দূরে কিন্তু বিশ্বাস করতাম আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় নবীজিকে সালাম দিতেছি। আজকে তো মনের মধ্যে আনন্দ বিরাজ করছে, আজকে তো শরীরে দাঁড়ায় আমার নবীজিকে আমি সালাম দিব, আমার নবীজিকে যারা রওজা মুবারকের পাশে দাঁড়ায় সালাম দেয়। আমার নবীজি বলেছেন মান যারা কবরি ওজাবাত লাউ শাফাতি উম্মত, আমি দুনিয়ায় জীবিত অবস্থায় থাকতে আমি নবীরে সালাম দিলে যেই রকম ভাবে সালামের উত্তর দিতাম। আমার নবীজি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু নবী তো আমার সশরীরে রওজা মুবারকে জিন্দা। উম্মতে যখন সালাম দেয় আমার নবীজির সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেয়। আমার নবীজি বলে গেছেন যে উম্মত আমার রওজা মুবারকের পাশে আমি নবীকে সালাম দিব, আমি নবী সালামের উত্তর দেই, আর তার জন্য কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। ও বন্ধুরা রে আমার, কেন নবীজিরে মোহব্বত করবেন না, কেন ভালোবাসবেন না রে বাবা? প্রকৃতপক্ষে যদি নবীজিরে মোহব্বত করেন, নবীজিরে ভালোবাসেন, ও বন্ধুরা রে নবীজি আমার দূরে না, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি মুমিনের জানের চাইতে আরো নিকটে। আল্লাহু আকবার গন সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জুড়ে সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমরার এ জোরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়াছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। যে গিয়াছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জোরে আসে রে, আমরা হার অন্তর জোরে মদিনা আসে, সেই মদিনা কেমনে যাব মন মানেন, আরে জোরে সেই মদিনা কবে যাব মন মান, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার রে জুড়ে, কিন্তু মদিনাওয়ালা। রাসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, সুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, সুরে কন্না আল্লাহু আকবার। রাসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, সুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর গহীনে মদিনা আসে রে, আমরার অন্তর গহীনে মদিনা আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে জুরে, মদিনা মদিনা বলে জিকির, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হে জোরে, কিন্তু মদিনাওয়ালা। নবীজির শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জবানটা গুলে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? কারণ নবীজির শান যতই বলি ততই মজা লাগে, আল্লাহু আকবার। কিন্তু দুশ্মনের রাসূলরা তাহা বুঝে না, জোরে বলুন দুশ্মনের রাসূলরা তাহা বুঝে না। বুঝবে যেই দিন বুঝলে আর কোন কাজে আসবে না, যেই দিন বুঝবো সেই দিন বুঝলে আর কোন কাজে আসবে না, জোরে বলুন ঠিক কি না? বাচ্চারা ব্যাং যদি দেখে বাচ্চারা কি করে? মাইরা ফেলে, মাইরা ফেলে। দেখবেন দিনের বেলা একটা ব্যাং ও গর্তের থেকে বেরোয় না, বাইর হয়, সব ব্যাং গর্তের ভিতরে থাকে। রাত্র যখন সন্ধ্যা হয়ে যায় সব ব্যাংগুলা বাহির হইয়া মশা খায়, জোরে বলুন ঠিক কিনা? ব্যাং জানে বাচ্চারাই তো দুষ্ট, যদি দিনের বেলা বাহির হয় আমাদেরকে মায়ের ছাড়া কোন উপায় নাই, কারণ বাচ্চারা রে শয়তানে পর্যন্ত কারণ কিছু কিছু বাচ্চা আছে, কিছু কিছু রাখাল আছে, এরা এত দুষ্ট এত খারাপ, এরা শয়তানে পর্যন্ত বইফা, শয়তানে পর্যন্ত বইফা। এক শয়তানে করছে কি, আপনার একটা গুরুর সুরত ধরছে, কিয়ের সুরত, গুরুর সুরত ধরছে। তো গুরু রাখালেরা গুরু রাখে, কোন কোন সময় দেখবেন গাছ তলে যায় বিশ্রাম নেই, বাতাস বাতাস খায় শুয়ে থাকে, অনেক রাখাল ঘুমাই থাকে। তো গুরু দেখিয়া রাখাল রাখো রাখ, আজকে একটা কাম করিয়াম, আমরা সব জায়গা গুরার ফিটের মাঝে উঠতে, সব কি করুন গুরার ফিটের মাঝে উড়ুন, সব জায়গা গুরার ফিটের মাঝে উঠছে, উঠতে উঠতে আর জায়গা নাই। এখন বাকি যে আছে সব মিশে দাঁড়াই দিচ্ছে, এখন তো মারামারি লাগাই দিচ্ছে, করাক মারামারি করিস না, একটু বাদ যাইতেন আজকে সব উড়াম, সব রে উড়াম। আর এক রাখাইলা করছে কি, ফাজুন একটা নিয়া গুরার ফাঁসা দিয়া উঠবাই দিচ্ছে, কইনা নাউজ বিল্লাহ, কি করছে গুরার ফাঁসা দিয়া ধুয়াই দিছে, ধুয়াইয়া করছে কি হেডের মধ্যে উঠছে, কত থর বসাতে উঠছে, নাউজুবিল্লাহ কইছেন না, শয়তান এক সর্বনাশ। গুরু রাখাল এত খারাপ,
আগে জানি না জীবনে কোনদিন আর গুরু রাখার সামনে আমি যাইতাম না, কারণ এমন শাস্তি আমার দিছে, আমার আমার তো উঠছে উঠছে একটা রুফে আরেকটা উঠছে, শেষ পর্যন্ত আমার ফাঁসা দিয়া ফাঁসুল ভাইছে কন্যা না বুঝলি, চিন্তা করছে না করছে শয়তান বাচ্চারা গুরু রাখালরা শয়তানের সেও বেশি খারাপ, সব না কিছু কিছু আছে, জোরে বলুন ঠিক ঠিক। তো এই বাড়ি এই ব্যাং গুলা বাচ্চারার বয়ে রাত্রেবেলা বাহির হয়, দিনের বেলা বাহির হয়, এক ব্যাং এক সার মাঠের মধ্যে ঘাস খাইতেছে, খুব সুন্দর মোটা তরতাজা ব্যাং দেখিয়া কয় এই গুরু এত সার এত মুড়া, আমি কি মুড়া হইতে পারি না, ওই যে হিংসা আমি কি মুড়া হইতে পারি না, আমার রসুলের সম্মান মর্যাদা দিয়েছেন সৈয়দ, আল্লাহ জুড়ে বলুন সৈয়দ, আল্লাহ তুমি হিংসা করলে কি হবে, আমি কি মনে হইতে পারি না, হের ভিতরে হিংসার আগুন জ্বলতেছে, হে আস্তে আস্তে ফুলতেছে আস্তে আস্তে ফুলতেছে, ফুলতে ফুলতে এক সময় ব্যাং বাস্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ বুঝেন না, হে যত ফুল সারের মতন কি ফুল আসব, হিংসা করতে করতে কি হয়েছে বাস্ট হয়ে গেছে, এমন একদিন আসবে বাংলার ওহাবীরা রসুলের বিরোধী করতে করতে দুশ্মনী করতে করতে এমন ধ্বংস হবে যাদের নাম গন্ধ পৃথিবীর জমিনে একদিন থাকবে না, আবু জাহালের নাম দুনিয়াতে কেউ লয় জুরে বলুন লয়, এজিদের নাম কারবালা যুদ্ধের আগে কিছু মানুষের নাম এজিদ আছে কিন্তু কারবালা যুদ্ধের পরে আজ পর্যন্ত কেউ নাম এজিদ আছে, কোন হিন্দু বাড়ির নাম এজিদ আছে, কারণ নবীর দুশ্মনী যারা করে তাদের বিচার অসিরে আমার আল্লাহ করে, নবীর প্রশংসা তারিফ যারা করে তারা সম্মান আল্লাহ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ, যেই ব্যক্তি নবীর ক্যাম্পাসার করে নবীর শান গায় তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, তার ফুলের মালা গলায় দিয়া দিন দিন তার উপরে তুলে, আর যেই ব্যক্তি নবীর সাথে দুশ্মনী করে গোলাম আহমদ কাইদানি বেয়াদবি করছে দুশ্মনী করছে নবী দাবি করছে ইন্ডিয়ার টয়লেটে বইরা এন্তেকাল করছে, নাউজুবিল্লাহ কইতেন তাইলে নবীজির শান যারা গায় নবীজির প্রশংসা যারা করে নবীজির সম্মান মর্যাদা যারা বাড়ায় দেয় দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেয়, জোরে বলুন ঠিক কি ঠিক কি, মহব্বতের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ আদনা বিয়ানা আদাল্লাহুম্মা সাল্লি আলা, এই দুনিয়া পয়রা গো থাকবে আমরা একদিন থাকবো না, হা এই দুনিয়া পয়রা গো থাকবে আমরা একদিন থাকবো না, হাইরে সবাই আমাদের বইলা যাবে নবী গো আমাদের বই, হাইরে সবাই আমাদের নবী গো আমাদের বইলেন না, আল্লাহুম্মা আদনা বিয়ানা মাওলানা আদনা বিয়ানা আদাল্লাহুম্মা আদনা বিয়ানা
আল্লাহুম্মা সাল্লি আলা নবী নবী বইলা গো কান্দে কত আশেক জারে জারার নবী নবী বইলা গো কান্দেন কত আশেক জারে জার হাইরে সম্পনে এতে দেন গোন্দেকা ডাকিয়া মোরা বারে বার হাইরে সোপনেতে ডাকিয়া মোরা বারে বার আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বলতেছিলাম মুসা নবীর উম্মত কাফিল ফাদির কথা মনে আছে আপনাদের নবীজির নাম মুবারক কি করছে যত ফাতার মধ্যে পাইছে লাল কলম দিয়া নবীজির নাম মুবারক গুলা কেটে দিছে জোরে জোরে বলি না আউযুবিল্লাহ এবার কাফিল ফাদরে রাত্রে যখন ঘুমায়া গেলেন সঙ্গে সঙ্গে আমার দয়াল আল্লাহ বিয়া দবি করছে মন্দুর শুনে আমার আল্লাহ তো সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে কাফির ফাতি রে আমার আল্লাহ গুইসা বানাইয়া দিছে কি হইছে আরো জোরে কন্না নাউযু বিল্লাহ চিৎকার দিয়ে বলল নাউযু বিল্লাহ সাপ কি মানুষের বাসায় থাকে দেখলে মানুষে কি করবো আদর করবো না ফিরাইবো এবার গুই সাপ হয়ে গেছে এবার গুই সাপ চিন্তা করে আমাকে তো মানুষ সাপ মনে করে মেরে ফেলবে আমি কি করবো এবার তোর পাহাড়ের মন্দে চলে গেলেন গুই সাপ গর্তের মন্দে যাই আশ্রয় নিলেন ওইদিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করতেছেন আমার তাওরাত কিতাবের লেখক কই আমার তাওরাত কিতাবের মুসান্নেফ কই আমার তাওরাত কিতাবের রাইটার কই খুঁজে তো কোনো জায়গায় পাইতেছে না এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রওনা দিলেন তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহর নবী যখন রওনা দিলেন এবার গুই সাপ পাহাড় থেকে পাহাড়ের গর্ত থেকে ডাকতেছেন ইয়া মুসা নবী আল্লাহ আল্লাহর নবী মুসা রে ডাকতেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায়া দেখেন কোনো কিছু দেখা যায় না পিছনের দিকে তাকায়া দেখেন কোনো কিছুই দেখা যায় না ডাইনের দিকে তাকায় কিছু দেখা যায় না বামের দিকে তাকায় কোনো কিছুই দেখা যায় না এবার কে আমাকে ডাকতেছে হঠাৎ করে সবের জবানরা আমার আল্লাহ তুইলা দিছে বৈশাম বলতেছেন আল্লাহর নবী মুসা গো ও আল্লাহর নবী মুসা আপনি তো কয়া দেখেন না গর্তের মধ্যে আমি আপনার কাফির বাদরি আমার আল্লাহ বৈশাম বানাইয়া দিছে আল্লাহর নবী মুসা যায়া দেখে গর্তের মধ্যে গুই সাপ দেখা যায় কি দেখা যায় জোরে বলুন কি দেখা যায় গুই সাপ জিজ্ঞাসা করে গুই সাপ কান্দে আর বলেন আল্লাহর নবী মুসা ও ও আল্লাহর নবী মুসা আমি তো গুই সাপ না আমি গুই সাপ না তুমি কে আমি তো আপনার কাফিল বাদরি আপনার তাওরাত কি কিতাবের মুসান্নেব আপনার তাওরাত কিতাবের রাইটার আপনার তাওরাত কিতাবের লেখক এই অবস্থা তোমার কেন আমি তো কয়েকদিন যাব তোমারে খুঁজতেছি খোঁজাখুঁজি করে তোমার কোনো সন্ধান পাই
পাইতেছি না। এবার বৈশাখ কান্দে নবী গো, ও আল্লাহর নবী মুসা, আমি তাওরাত কিতাব তেলাওয়াত করতে যায়া পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরি জামানার নবীর নাম দেখতে পাইলাম। আপনি তো আমার নবী, আপনাকে তো আমি অনেক মহব্বত করি ভালোবাসি, তাওরাত কিতাব তো নাজিল হয়েছে আপনার উপর, কেন আখিরি জামানার নবীর নাম বারে বারে আসলো? এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। আমি কলম দিয়া আমি ওই নবীর নামগুলা কেটে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে গুইসাব বানায়া দিছে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনি একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমারে আবার মানুষ বানায়া দেয়। আল্লাহর নবী সাইয়েদেনা মূসা আলাইহিসসালাতু সালাম, এই কোয়েলটার ধোঁয়া গলা ডিস্টার্ব করছে, একবারে কোয়েলটা দূরে সরাই, কোয়েলটাকে দূরে সরাও, দূরে সরাও, দূরে সরাও। La ilaha illallah, oh la ilaha, বহু দূরে মন দেহি না আমরা কেমনে যাব জানি না, বলো বহু দূরে মন দেহি না আমরা কেমনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পরে মুসা নবীর উম্মত কাফির ফাদরের জন্য আল্লাহর কাছে দোয়া করে, উম্মতের জন্য নবীর মহব্বত লাগে কি লাগে না? এবার দোয়া করে আল্লাহ আমার কাফিল বাদরিরে আল্লাহ তুমি মাফ করে দাও, আবার তারে মানুষ বানায়া দাও। আমার আল্লাহ বলে মুসারে যেই বন্ধুরে না বানাইলে তুমি মুসারে পর্যন্ত আমি আল্লাহ বানাইতাম না, ওই বন্ধুর সাথে বিয়ে তুমি করছে, আমার বন্ধু যদি ক্ষমা না করে রে মুসা আমি দয়াল আল্লাহ ক্ষমা করব না। এবার বলেন মুসা নবী যায় বলে হে কাফির বাদরি যার সরে বিয়া তুমি করিছো ওই নবী যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। এবার কাফির বান্দরে কান্দার গো, ও আল্লাহর নবী মুসা গো আল্লাহকে বলেন আমার আল্লাহ যেন আখেরি জামানার নবী আসার আগ পর্যন্ত আমারে হায়াত বাড়াইয়া দে, ওই নবী দুনিয়াতে আসলে ওই নবীর কদমে ধইরা আমি ক্ষমা চেয়ে নিব, ওই নবী মাফ না করলে আমার আল্লাহ ক্ষমা দিবে না।
আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দিলেন, যাও আমার বন্ধু দুনিয়াতে আসার পর্যন্ত তোমার হায়াত বাড়াইয়া দিলাম। আল্লাহর নবী মুসা দুয়ার বরকতে আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দিছে। এবার নবীর মরে জুম দিয়া চিন্তা করুন, ওই দিকে মুসা নবীর উম্মত নবীজির মহব্বত করলো, ভালোবাসলো, নবীজির নাম মোবারকে আঙ্গুল লাগায়া লাগায়া সুমা খাওয়ার কারণে দুনিয়ার সবাই বলে খারাপ, এতেকালের পরে মহিলা মুদ্রর মধ্যে ফালাইয়া দিছে। মহল্লার মানুষ গ্রামের মানুষ সবাই বলে খারাপ, আমার নবীরে ভালোবাসার কারণে আমার আল্লাহ বলে ভালো, ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা। নবীজির সাথে বিয়া দবি কইরা কি হইলো? গুই সাপ কি হইছে? নবীজির সাথে বিয়া দবি কইরা গুই সাপ হয়ে গেছে। ওই দিকে লোকটাকে আমার আল্লাহ বলছে, মুসা আমার বন্ধু এই লোকটারে তুমি যায় নর্দমা থেকে নিয়ে তারে তুমি গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজ কমপ্লিট করায়া তারে তুমি কবর দিয়ে দাও। এবার মুসা বললেন, আল্লাহ কোন আমলটা করেছে? এবার আল্লাহ বলেন, মুসা রে জীবনে নামাজ পড়ে নাই ঠিক আছে, জীবনে কোনো ভালো কাজ করে নাই ঠিক আছে, আমি আল্লাহ জানি লোকটা খারাপ, দুনিয়ার মানুষও জানে খারাপ। মুসা রে তাওরাত কিতাবটা খুলিয়া খুলিয়া তাওরাত কিতাবের মধ্যে সোমা খাইত, মুখে লাগাইত, মুখে লাগাইত, আমার বন্ধুর নাম মুবারক আঙ্গুলে লাগাইয়া সুখের পানি সেরে সেরে খামত। ওই নবীজির আমার বন্ধুর নাম মুবারকে আঙ্গুল লাগাইয়া সুখে নিয়া সোমা খাইত। উসারে ওই আমলটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমি পছন্দ কইরা বানাইছি, দুনিয়ার সবাই জানে কারণ জীবনে লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে ভালো কাজ করে নাই, আমার বন্ধুরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ কইরে আমি আল্লাহ তারে আমার ওলির দপ্তরে নামটা লেখে নিলাম। ও বন্ধুরারে আমার এই জন্যই নবীর ভালোবাসার নাম হইল ইমান। আরো জোরে বলুন, নবীজির ভালোবাসার নাম কি? আরো জোরে বলুন, নবীর ভালোবাসার নাম কি? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমরার পাগল মন সারাক্ষণ নবী, আমি আশাই তাকে দিবানিছি, আশাই তাকে দিবানিছি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমরার পাগল সারাক্ষণ নবী নবী বলে, আমরার পাগল মন সারাক্ষণ, হে আমরার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমরার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন গভীর রাতে নবী যদি ডাকে, হঠাৎ কোন গভীর রাতে নবী যদি ডাকে, সে আশাই মনের দুয়ার রেখে দিলাম কুলে। কোন গভীর রাতে নবী যদি ডাকে, সেই আশাতে মনের দুয়ার রেখে দিলাম কুলে। পাইলাই আমার নবীজিকে, পাইলাই আমার নবীজিকে, স্মরণ দিব দুয়ে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমরার পাগল মন সারাক্ষণ নবী নবী, আমরা আশাই তাকে দিবানিছি, আশাই তাকে দিবানিছি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমরার পাগল মন সারাক্ষণ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ,
করে ও আমার বাবা জিরা রাত্রটা যত গভীর হইবে রে বাবা আল্লাহ রহমতের দরজা খুলতে আরম্ভ হইয়া যাবে দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু রাত্র যত গভীর হয় আমার আল্লাহর রহমতের দরজা খুলে তার বান্দা বান্দিরে প্রথম আকাশে আয়েশা আমার আল্লাহ ডাকতে থাকে ও বাবার আরে আমার আমার মুর্শিদ মিয়া ভাই ওনার আব্বা আম্মা দুনিয়াতে নাই ওনার শ্বশুর দুনিয়াতে নাই ওনার শ্বশুরের আর কোন ছেলে মেয়েও নাই একটাই মাত্র মেয়ে মেয়ে মেয়ের জামাতা প্রতি বছর বাবার স্মরণে মাহফিলের ইন্তেজাম করে ও বাবা আজকে পবিত্র জুম্মার রাত হাদিস শরীফের মধ্যে এসেছে আসর নামাজের পরে সমস্ত রূহ গুলারে আমার আল্লাহ ছুটি দেয় আল্লাহু আকবার কর তোমরা দুনিয়ায় যাও দুনিয়ায় যায়া দেখো তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করে কিনা জুম্মার দিন শুক্রবার জুম্মার দিন আসরের আগ পর্যন্ত রুহগুলা প্রত্যেকের বাড়ি বাড়ি দরজায় দরজায় এতিমের মতন যায়া দাঁড়ায়া থাকে কুরবানির সময় বাচ্চারা দেখছেন না এতিম অসহায় বাচ্চারা গোস্তের ফুটলা নিয়া এতিমের মতন দাঁড়াই থাকে এক টুকরা গোস্ত দেওয়ার জন্য দৌড়াদৌড়ি লাগা কারণ বেশি দৌড়াদৌড়ি করে একবার ওই গরুর কাছে যায় আর একবার ওই গরুর কাছে যায় যত বেশি দৌড়াদৌড়ি করতে পারে তত বেশি গোস্ত পাবে এটা তাদের দারুণ জোরে বলেন ঠিক কিনা আপনি আমার যার আম্মা নাই যার আম্মা নাই এই রুহগুলারে আমার আল্লাহ ছুটি দেয় জুম্মার দিন আসরের আগ পর্যন্ত রুহগুলা থাকে আজকে বেশিরভাগ দিন গত রাত পবিত্র জুম্মার রাত সন্তানের ঘরের দরজার সামনে যাই আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে ছেলে যখন দোয়া করে না মেয়ের দরজার সামনে যাই মেয়ে যখন দোয়া করে না নাতির দরজার সামনে যাই সমস্ত আত্মীয় স্বজনের দরজায় দরজায় এতিমের মতন যায় দাঁড়ায় কান্দে ফুতুরে এমন এতিম আমরা হয়েছি যে কবর দেশে নেক করারও ক্ষমতা নাই গুনাহ করারও কোনো ক্ষমতা নাই দুনিয়ার ধন সম্পদ কিছুই তোমাদের কাছে চাই না একটু আমার জন্য দোয়া করো তোমরা যদি সুখের বাণী ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করো হাদিস শরীফের মধ্যে এসেছে সন্তান যখন এতিম ছেলে মেয়েগুলা যখন মা বাবার জন্য সুখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার দয়াল আল্লাহর রহমতের দরিয়াটা জুস মারে আল্লাহ সইতে পারে না সঙ্গে সঙ্গে আব্বা আম্মার জীবনের গুনাগুলা মাফ করে দে আজকে আপনি আমার প্রত্যেকে মুর্দে গানের রুহগুলা এই গোপালনগর গ্রামের প্রত্যেকটা গুরুস্থানের রুহগুলা আজকে শুধু আমরা খুশি না সমস্ত রুহগুলা আজকে খুশি উলামায়ে কেরাম এসেছে আজকে আমাদের জন্য দোয়া হবে হকানি কোন উলামায়ে কেরাম কোন গুরুস্থানের পাশ দিয়া যদি যাই 40 দিনের জন্য ওই গুরুস্থানের আজাব আমার আল্লাহ ক্ষমা কইরা দে ওলামায়ে কেরাম আজকে দোয়া করবে কবরবাসীদের স্মরণে দোয়া হবে আজকে তারা খুশি রহমতের ফেরেশতা তারা খুশি বাবা সন্তান যখন নাফরমানি করে মার কথা স্মরণ করে না বাবার কথা স্মরণ করে না ওই রুহগুলা যখন এবার থেকে সন্তান ঘুমিয়ে রইল নামাজ পড়লো না কোরআন তেলাওয়াত করলো না সন্তান দোয়া করলো না বাবার জন্য দান কইরাত করলো না মায়ের জন্য রুহগুলা কাঁদতে কাঁদতে বিদায় হই আর বলে আল্লাহ আমরা যেমন কবর জগতে অশান্তিতে আছি তুমিও দুনিয়াতে এই রকম অশান্তিতে তারারে রাখো জোরে জোরে কন্যা নাউযু বিল্লাহ
আর আমরা যখন দোয়া করি তারা যখন কবরে শান্তি থাকে ওগুলা দোয়া করে আল্লাহ আমরা কবর দেশে যেমন শান্তিতে আছি আল্লাহ গো আমরা তো নেক করার ক্ষমতা নাই গুনাহ করার কোনো ক্ষমতা নাই তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই আমার ছেলে মেয়ে আউলাদ করে দুনিয়াতে তুমি সুখে শান্তিতে রাইগো আপদ বিপদ ভালা মুসিবত থাইগা বাঁচাইয়া রাইগো আল্লাহ সুখ শান্তি দান করে ভালা মুসিবত কারণে এক সময় ওই পরিবারটা ওই ঘরটা ওই বাড়িটা ধ্বংস হয়ে যায় জোরে জোরে কন্যা যেমন একটা সুন্দর ব্যবস্থা আমার ভাই মুর্শিদ মিয়া ভাই করেছেন শ্বশুরের স্মরণে মাহফিল আপা আমার জন্য দোয়া হবে বাবারে এই বিজ্ঞানের যুগে জন্ম নিয়া দেখলাম আমার নবীজি বলে গেছেন আল্লাহর পরেই রাসূল আল্লাহর পরে কে আল্লাহর পরে রাসূল তারপরে মা বাপ চার নম্বরে হইলো আমাদের ফির উস্তাদ জোরে বলুন ঠিক কিনা আল্লাহর পরে রাসূল তারপরে মা বাপ তারপরে কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানের যুগে সন্তান মায়ের খবর নেই না আপনারা পত্র পত্রিকা বললে আমার যুবক ভাইরা যারা ইন্টারনেট চালায় ফেসবুক চালায় পাওয়া যায় অধিকাংশ বড় লোকের মা বাপ বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় নিয়ে জীবন কাটাই জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ অধিকাংশ বড় লোকের মা বাপ ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে আজকে সন্তান মার খবর নেই না বাবার খবর নেই না বৃদ্ধাশ্রমে যায় আশ্রয় নেই জোরে জোরে কন্যা নাউজুবি তারার জীবনে শান্তি হইব কোটি কোটি টাকার মালিক স্ত্রী দাম দেয় না সন্তান কথা শুনে না কারণ মা বাবার বদদুয়া যার উপরে আছে দুনিয়াতে কোনোদিন শান্তি হবে না দুনিয়াতে কোনোদিন শান্তি হবে না আজকে যেহেতু বনি ইসরাইলের ঘটনায় আপনাদেরকে শুনাইতেছি বনি ইসরাইলের এক যুবক মা মা কে জবাই করছে নাউজুবিল্লাহ কেমন কেমন সন্তান কেমন ছেলে মাকে জবাই করে মায়ের কলিজাটা বাহির কইরা প্রেমিকের জন্য লয়ে গেছে জোরে জোরে কন্যা নাউজুবি কেমন বলবো না দোয়া করে দিব এই ঘটনাটা বলবো এই ঘটনাটা বলে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ এই যুবক ছেলেটা একটা সুন্দরী মেয়ের পাগল দুনিয়াতে সমস্ত মানুষ সুন্দরের পাগল জোরে কোনো ঠিক কিনা কারণ চিন্তা করতে হবে এই সুন্দর বানাইছে কি আল্লাহ একজন কালা একজন সুন্দর নিজে নিজে হওয়া সম্ভব কেউ যদি নিজে নিজে সুন্দর হইতে পারতো তাহলে কি সামনার খালা থাকলো বরফ দিয়া গোসাইয়া সুন্দর বানাইল না কি কোন সুন্দর বানানো সম্ভব এটা সব কিছুর মালিক কে আবার কোন মানুষ সুন্দর হইলো দেখতে বান্দরের মতন জোরে বলুন ঠিক কিনা বুসকে দেখতে কিরের মতন দেখা যায় বান্দরের মতন সুন্দর হইলে কি আল্লাহ বলে সুন্দর বানাইছি তোরে লাল চামড়া দিছি কিন্তু দেখতে দেখা যায় বান্দরের মতন নাউজুবিল্লাহ কইছেন না এই যুবক একটা মেয়ের প্রেমে পাগল হইছে মেয়ে কিন্তু জানে না যার প্রেমে পাগল হয় যে পাগল হয় সে হইলো আশেক আর যার প্রেমে পাগল হয় সেগুলো মাসুম জোরে বলুন ঠিক কি সে কিন্তু জানে না মেয়ে কিন্তু জানে না সে যেহেতু ভালোবাসে এবার একদিন যুবক যায়া তার প্রেমের আগুন তার অন্তরে দাউ দাউ করে জ্বলে ঘটনাটা মুসা আলাইহিসসালামের জামানার ঘটনা কোনো কিচ্ছা কাহিনী নয় বানোয়াটি কোনো কথা নয় বাংলাদেশের কোনো ঘটনা নয় এবার যুবকটা যায়া মেয়েকে বলে সুন্দরী হে সুন্দরী আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি দেখবেন কোন কোন যুবক কোন মেয়েরে পছন্দ করে ভালোবাসে মেয়ে তারে পছন্দ করে না মেয়ে কোন লাইক তোরে আমি ভালোবাসি না এবার হে তো তারে ভালোবাসি ও তুমি আমারে ভালোবাসো না তোমারে ছাড়া তো আমি বাসি না নাউজুবিল্লাহ কইছেন না এবার ওই যুবক বলে সুন্দরী
আমি তোমাকে ছাড়া ঘুমাইতে পারি, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি আমার অন্তরে খালি তোমার প্রেমের আগুন, আমার সামনে সব সময় তোমারে আমি দেখি। হে যুবতী যতই তাল বাহানা করো না কেন, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে চাই, আমি তোমাকে বিয়ে করেই ছাড়ব। জোরে জোরে কন্যা না উজুবিল্লাহ। এবার মেয়েটা মেয়েটা বলতেছেন, যুবক আমি তো তোমারে ভালোবাসি না, কিন্তু মেয়েটার পায় সময় ছেলেটা ডিস্টার্ব করে। বর্তমান বাংলাদেশে এমন কিছু পকাটে ছেলে আছে বাবা, ও যুবক ভাইয়েরা তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, মেয়ে যদি বলে আমি নো লাইক তোমারে ভালোবাসি না, মোবাইল ফোনে বলে ভালোবাসো না, এমন বিচার করব জীবনে কেউ তোমায়ও ভালোবাসবে না। নাউজুবিল্লাহ। কল তোমার আমি সিট মারুম কি করুম, তোমার চেহারাটা জ্বলে যাইব, আজকে তুমি আমারে ভালোবাসো না, এই চেহারা দেখলে দুনিয়ার কোন যুবক তোমারে ভালোবাসবে না। নাউজুবিল্লাহ। হে যুবক তোমার হাতে পায়ে ধরে আমি নুরুদ্দিন জিহাদি আল-নাইমি বলে যাই, যে মেয়েটার মুখে তুমি সিট মারতে চাও এমন একটা সুন্দরী বোন তোমার ঘরে আছে কিনা, আছে না? কেনে তুমি আরেকজনের বোনের মুখের মধ্যে সিট মারতে চাও? ও বাবা রে আমার, দুনিয়ার প্রত্যেকটা মহিলা হয়তো কারো মেয়ে, নতুবা কারো মা, নতুবা কারো বউ, নতুবা কারো বোন, জোরে বলুন ঠিক কিনা? তুমি যদি আরেকজনের মায়ের ইজ্জত নষ্ট করতে যাও, তোমার মায়ের ইজ্জত আরেকজনে নষ্ট করবে। তুমি যদি কোনো আরেকজনের স্ত্রী নষ্ট করতে চাও, তোমার স্ত্রী নষ্ট আরেকজনে করবে। তুমি যদি তো আরেকজনের বোনকে নষ্ট করতে চাও যুবক, তোমার বোনের ইজ্জত আরেকটা যুবকে নষ্ট করবে। জোরে বলুন ঠিক কিনা? এবার মেয়েটা তো ভালোবাসে না, ছেলে কিন্তু তারে ভালোবাসে। এবার বারবার ডিস্টার্ব করে একদিন সুন্দরী মেয়েটা বলে, যুবক তুমি যে আমার এত ভালোবাসো মোহব্বত করো তার প্রমাণ কি? যুবক রে আমি তোমার প্রেমে রাজি হয়ে যাব, আমি তোমারে ভালোবাসব, আমি তোমার কাছে বিয়ে বসব, কিন্তু যুবক তুমি আমার একটা শর্ত পালন করতে হবে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। কি শর্ত বলো? তুমি যাহাই বলবে আমি তাহাই পালন করতে বাধ্য থাকিব। জোরে কন্যা উযুবিল্লাহ। এবার দুষ্ট মেয়েটা বলে, যুবক তুমি আমারে কেমন ভালোবাসো, কয়ে সুন্দরী জানো না, আমার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসো। নাউজুবিল্লাহ। কর আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। জীবনের চাইতে ভালোবাসতে হবে আমার নবীজিকে। জোরে বলুন কাকে? হাদিমেশকার শরীফের হাদিসে আমার নবীজি বলেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাম্মা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারি ও মুসলিম মুতাফাক্কুন আলাই। ও বন্ধুরা রে আমার, আমার নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমেন হইতে পারবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোবান বলে বলুন আল্লাহু আকবার। এবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলে ফুলছে তো, সুবহানাল্লাহ জোরে করে ফুলিশে ধরব, গ্রেফতার করে নিব। বাঙালি নগতের পাগল, বাঙালি কি নগতের পাগল। যদি কোন হুজুরে বইলা দিত যে দোকানে বইবিয়া সুবহানাল্লাহ 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 যদি 5000 বার বলা হয়, দোকানে বেচা কেনা বেশি হইব? একটা লোককে বদলে কে দিল? একজন লোক বদলে রেখে দিল কত গালি বইবে সুবহানাল্লাহ কইবে, ঠিক না? কারণ সুবহানাল্লাহ কইলে বেচা কেনা বেশি হবে, সুবহানাল্লাহ কইলে বেচা কেনা বেশি। বাঙালি কো হুজুর নগদ নারায়ণ চাই, নগদ নারায়ণ বাকিতে নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো আমরা তো নগদের ভাগ,
বাকি থেকে হই নাই নাই। এবার বলতেছিলাম যুবকটা, নবীজি বলতেছেন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমাকে, জুরে বলুন কাকে? নবীজিকে জুরে বলুন কাকে? আর যুবক বলে আমার জীবনের চাইতে ভালোবাসি সুন্দরী তোমারে, নাউজুবিল্লাহ। এবার মেয়ে বলে হে যুবক, তুমি যদি সত্যি আমারে ভালোবাসো, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি তোমার মায়ের কলিজাটা যদি তুমি আমারে এনে দিতে পারো, আমি সত্যি বুঝবো তুমি আমারে জীবনের চাইতে বেশি ভালোবাসো। আমিও তোমারে ভালোবাসার মালা দিয়া আমি যুবতীও তোমারে বরণ কইরা নিব। জুরে জুরে কন্যা না হুজুবিল্লাহ। যুবকের অন্তরে তো যুবতীর প্রেমের আগুন লেগে গেছে। কোন সময় মায়ের কলিজা নিয়ে দিবে, কোন সময় বিবির এসে ওই সুন্দরী মহিলার দর্শন লাভ করবে, নাউজুবিল্লাহ। খন সে প্রেমে মাতাল হয়ে গেছে। মানুষ মদ পান করলে কি হয়? মাতাল হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা? গাঁজা খাইলে মানুষ মাতাল হয়ে যায়, হারাম কাজে গেলে মানুষও মাতাল হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা? প্রেমের নেশায় সব হারাইয়া ফেলছে, এমন ইতিহাস দুনিয়াতে আছে বাবা। একটা মহিলার জন্য জীবনের সব শেষ করে দিছে, নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগের ঘটনা, মুরাদনগর থানা যে ঘটনা ঘটছে সেইটা মাহফিলে বলা আমার মুখ দিয়া সম্ভব না, নাউজুবিল্লাহ। এমন ঘটনা দুনিয়াতে হইতেছে কি বাবারা? আমার মানুষ কেমন হয়ে গেছে, অন্তরে মায়া দয়া নাই। আমার নবীজি বলে গেছেন এমন একটা জামানা আসবে, আগুনের আংরা রাখা যেমন কষ্ট হবে হাতের মধ্যে, তার চাইতে কষ্ট হবে ইমান রাখা, দূরে বলুন ঠিক কিনা? আমার উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষ হবে, দেখতে তারে মনে হবে ফেরেশতার মতন, কাম করবো ফেরাউনের মতন, নাউজুবিল্লাহ। এবার যুবকটা তো প্রেমের নেশায় পাগল হয়ে গেছে। এবার যুবকটা দৌড়াইয়া বাজারে গেছে, বাজারে যায় নতুন একটা ছড়ি কিনছে। আমরা জানি ছড়ি কিনে গরু কুরবানি দেওয়ার জন্য, আর কেমন ছেলে রে বাজার থেকে ছড়ি কিনে মারে যাব গড়ার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ, লা ইলাহা আমার মনটারে নরম করে দেন কবির মনোযোগ। বন্ধু ছেলে তো প্রেমের নেশায় মাতাল হয়ে গেছে, বাজার থেকে যায় সুন্দর নতুন একটা ধারালো ছড়ি কিনলো, ছড়ি কিনিয়া ছেলেটা এবার চিন্তা করে, এখন যদি আমি সকাল সকাল বাড়িতে চলে যাই মাকে তো জবাই করতে পারবো না, পাড়া প্রতিবেশীরা সকলেই সজাগ, আমি এখন যাব না বাড়িতে, সন্ধ্যা যখন হয়ে যাব তখন আমি বাড়ি ফিরব। ওইদিকে মা দুঃখিনী সকাল বেলা ছেলেটারে খাবার খাওয়াইয়া বিদায় করছে, দুপুর হয়ে গেল কলিজার টুকরা সন্তান বাড়ি ফিরে না। আহারে মা, সবাই ঘরের খাবার খায়, বাবা খায়, ভাই বোন সবাই খায়, কলিজার টুকরা সন্তান যদি সময় মতে বাড়ি না ফিরে, সবাই খাবার খাইতে পারে দুঃখিনী মায়ের ভিতরে, সন্তান রাইকা খাবার যায় না।
মা খাবার খাইরা বারবার বাড়ির রাস্তাটার দিকে তাকাই। সকালবেলা ছেলেটা অল্প খাবার খেয়ে চলে গেল, সন্ধ্যা গুনি আসতেছে, দুপুরের পর বারবার মা রাস্তার দিকে তাকাই। সন্তান বাড়িতে আসে, সন্তান আসে না, বাবা খাবার খাইলো, ভাই বোন সবাই খাইলো, স্ত্রী খাইলো, কিন্তু একজন মানুষ খাই না, সেই মানুষ গর্ভধারণী মা। আরো জবান বলে বলুন মা, ও বাবার আমার যদি ষাটটা রুটি বানাই, সাতজন মানুষ যদি হয় ষাটজন মানুষ ষাটটা রুটি খাইবে, এক চিনি খাবার খাইবে না, না খায়া যিনি বলবে খাইছি ওই মানুষটা কে? জুড়ে বলুন ওই মানুষটাকে। পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে আগান দিও না। পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতন আপন কেউ দেখি না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোন আগান দিও না। দশ মাস দশ দিন গর্ব রেখে মা জননী, তোমায় আমায় দেখাইয়া যে এই ধরণী, শিশুকালের কথা তোমার মনে কি পড়ে না, ও শিশুকালের কথা তোমার মনে কি পড়ে না, তোমরা কোনদিন মায়ের মনেতে আগান দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে আগান দিও। কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়া অভিশাপ নেই, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, তোমরা কোনদিন মায়ের মনেতে আগান দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। জোরে জোরে কন্যা মার হাওয়া আওয়াজ করে বলুন আল্লাহ এবার খাবার খাই না, বারবার বাড়ির রাস্তার দিকে তাকাই, সন্ধ্যা হয়ে যায় আমার ছেলে এখনো কেন আসে না, এবার বন্ধুরার আমার দুপুরের খাবার মা খাইল না, বাবা জিজ্ঞাসা করে তুমি এখনো কেন খাবার খাও নাই, আমি পরে খাইব কেন খাই না, এই বেতা ভাই স্যার দুনিয়ার কেউ জানে না। আল্লাহ এবার রাত্র হয়ে গেল, এবার সন্তান চিন্তা করে এখন আমি বাড়ি ফিরব না, যখন রাত্রটা গভীর হই আমি বাড়িতে যাইব। এবার আবার রাত্রেও খাবার খাইতে বসছে, বাবা খাবার খাইতে বসছে, অন্য ভাই বোনেরা খাবার খাইতে বসছে, বাবা জিজ্ঞাসা করে দুপুরেও খাবার খাইলে না, এখনেও তুমি এখনো কেন খাবার খাও না, সবাই খাবার মা দুঃখিনী খাবার খাই না, মার করে যাই শান্তি নাই, এবার মা খান দেয়, বাবা জিজ্ঞাসা করে কারণ কি, কেন তুমি খান
গন্ধ খাবার খাও কো জানি না আমার কলিজায় শান্তি লাগে না। সকালবেলা ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল, দুপুর গেল খাবার কোনো খবর নাই, দুপুরেও খাবার খায় নাই, এখনো রাত্রি হয়ে গেল এখনো ছেলেটা বাড়ি ফিরে না। আমি জানি না আমার ছেলেটা কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে, যে সন্তান সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসে, আজকে কেন আসে না? তোমরা সবাই খাবার খাইতে পারো, আমি আমার ছেলের রাইকা আমি মায়ে খাবার খাইতে পারি না। আল্লাহু আকবার। এবার মা তো কান্দে মা খাবার খাই না, এবার মা খালি বারবার তাকাই বাইরের দিকে সন্তান আসে কিনা, এবার রাত গভীর হয়ে গেল বাবা বাবার বিছানার মধ্যে শুয়ে গেল, স্ত্রী স্ত্রীর বিছানায় ও গভীর মনে গঙ্গাবার আমার ভাই বোনেরা যার যার বিছানায় শুয়ে গেল, কিন্তু একজন মানুষ ঘুমাই না, বৈশা বৈশা অপেক্ষা করে সন্তানের জন্য, ওই মানুষটার নাম কি বলেন আরো জোরে বলুন না কে? মা ঘুমাই না, দরজাটা খুলে মা অপেক্ষা করে সন্তানের জন্য, আরে রাত্র যখন গভীর হয়ে গেল ও বাবা না, দুনিয়ার সব মানুষ যখন ঘরের দরজা বন্ধ করে যার ঘরে নীরবে শুয়ে পড়ল, ওই সময় নিষ্ঠুর সন্তান আপন বাড়ির দিকে সরি নিয়ে রুয়ানা দিল জোরে জোরে এখন নাউজুবিল্ল। এবার সন্তান আইসা বাড়িতে দেখে দুনিয়ার সব ঘরের দরজা বন্ধ, একটা ঘরের দরজা খোলা, মায়ের ঘরের দরজাটা খোলা দেখা যায়, যুবকটা ছড়িটা লুকায়া ঘরের মধ্যে ঢুইকা বলে মা সবাই ঘুমায়া গেল, তুমি এখনো কেন ঘুমাও নাই? মা বলে বাবা সন্তান রেখে কোনোদিন ঘুমাইতে পারি না, ও বাবার রে আমার সন্তান যদি বাইরে থাকে মার চোখে ঘুম আসে না, বাবা তুমি সকালে বাড়ি থেকে বের হয়ে গেলে দুপুরে আমি খাবার খাই নাই, এখনো আমি মা খাবার খাই নাই, তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার নিয়ে আমি খাবার খাইব। মা যখন সেন্ডারে জড়াইয়া ধরছেন আদর করার জন্য, আরে মায়ের অন্তরে সন্তানের মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলতাছে, সন্তান জড়ায় ধরে মা মা কান্দে বাবা বাবা তুমি কোথায় ছিলে, এতক্ষণে তুমি বাড়ি ফিরলে, আমি মা তো এখনো তোমার জন্য খাবার খাই নাই। মা কান্দে সন্তানের মায়ায়, তার কাছে ঘুম ভালো লাগে না, তার কলিজার মধ্যে ওই সুন্দরী মেয়ের আগুন জ্বলতেছে, কোন সময় মায়ের কলিজা নিয়ে দিবে আর কোন সময় সুন্দরী তারে ভালোবাসার মালা তার গলায় ভরাইয়া দিবে জোরে জোরে কন্যা না বিল্ল। কেমন ছেলে রে বাবা টান দিয়া মায়ের শাড়িটা গলার মধ্যে পেঁচাইয়া মাইরে চকির মধ্যে ভরাইয়া দিয়েছে কন্যা না উজবিল্ল। আল্লাহ কেমন করুন কাহিনী রে বাবা, মা কান্দে সন্তানের জন্য, কেমন সন্তান হয়ে গেল, কেমন অন্তর হয়ে গেল বাবা, এমন ভালোবাসার মাতাল হইয়া মায়ের সগির মধ্যে যখন কাপড়টা গলার মধ্যে পেঁচাইয়া মায়ের যখন সগির মধ্যে ফালাইয়া দিছে মা জবান বন্ধ হয়েছে, ও মা একটা শিক্ষার মারছে আমার ভাড়া প্রতিবেশীরা কো, আমার সন্তান আমার মাইরা বালাই দাসে জোরে জোরে কন্যা না উজবিল্লা।
আরে সবাই তো জার জার করে ঘুমায় রইস, কার কান্না কে শুনে? মা বলে বাবা ও বাবা কি অপরাধ আমার, এইভাবে কেন আমার গলায় তুমি কাপড় পেঁচাইলে? এবার মায়ের জবান বন্ধ হয়ে গেছে, নিষ্ঠুর সন্তান মায়ের বুকের মধ্যে সীমারাজ এইরকম ভাবে সীমার ইমাম হুসাইনের সিনা মুবারকের মধ্যে যেইভাবে বসছিল, কুরআনের হাফেজ ছিল সীমার, ওই সীমার যেমন কোনো মায়া ছিল না। আমার নবীজি বলে গিয়েছিলেন, হুসাইন যেই সীমার তোমার গলায় ছড়ি চালাইবে তার কোনো মায়া থাকবে না, তার ফাঞ্জা বিড়া তুমি আলগি দিয়া দেখবে, জামাটা তুমি আলগি দিও আলগি দিয়া দেখবে, তার বুকের মধ্যে একটা পশমের গোষ্ঠীও থাকবে না। সুবহানাল্লাহ, তার বুকের মধ্যে কোনো পশম থাকবে না। আমি আপনাদেরকে বাস্তব একটা কথা বলে দিই, সমাজের মধ্যে মহল্লার মধ্যে বাড়িঘরের মধ্যে দেখবেন যেই মানুষটার বুকে কোনো পশম নাই, ওই মানুষটার বাবা মানুষের জন্য মায়া দয়া নাই, কারণ সীমাইরার বুকে কোনো পশম ছিল না। আমার নবীজি বলেছেন, হুসাইন তুমি জামাটা আলগি দিও, ইমাম হুসাইন জামাটা আলগি দিয়া দেখে রে, বাস্তব ওই সীমারের বুকে একটা পশম নাই। আল্লাহু আকবার, ওই ছেলে সীমার সাইতে ছোট না বড়, সীমারের সাইতে আরো বড়, যে গর্ভধারণী মা এত কষ্ট তোমার আমার জন্য করেছেন রে বাবা। ও বাবারা, এখন তো আমাদের ছেলে মেয়ে জন্ম নেই, আমরা তো দেখি স্ত্রী কত কষ্ট করে, জুড়ে বলুন ঠিক কিনা? সন্তানটা যখন দুনিয়াতে আসবে মা প্রথম অবস্থায় মা এমন কান্নাকাটি করে, বই পাই প্রথম সন্তান না জানি আমি মরে যাই, সন্তান ডেলিভারি দিতে যায় কত মা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, জুড়ে বলুন ঠিক কিনা? আহারে এমন কষ্ট দিয়া যেই মা সন্তান জন্ম দিল, এবারে মন একটা ব্যথা রুম্ভ হয় প্রসবের ব্যথা, মা দুঃখিনী ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না, একবার মা প্রসব বেদনায় একবার দাঁড়ায় একবার বসে একবার বিছানায় মায়ের শুয়ে থাকে, শান্তি লাগে না সহ্য করতে পারে না, প্রচন্ড ব্যথা যখন আরম্ভ হয়ে যায় প্রথম অবস্থায় মা স্বামীরে ডাক দিয়া নির্জম রুমের মধ্যে নিয়া স্বামীর পায়ে বৈরা কান্দে, ও প্রাণের স্বামী গো, ঘর সংসার করতে যায় যদি আপনার সঙ্গে কোনো বিয়া দবি করে থাকি, আপনার কাছে আমি ক্ষমা চাই, মনে হয় আমি বাঁচব না, আমি যদি মরে যাই আমার প্রতি কষ্ট রাইখেন না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিয়েন, জোরে জোরে গুন সুবহানাল্লাহ। আরে এত কষ্ট যেই মা করে, কেমন সন্তান রে বাবা কেমন ছেলে, এবার মায়ের সিনাড়ার মধ্যে বয়া মায়ের গলার মধ্যে যখন ছড়ি চালাইয়া দিল, শরীরা চালাইতে তিরি এই দেহ থেকে মায়ের মাথাটা নিঃশেষটা দুই দিকণ্ডিত হইতে তিরি গড়ে লাই, জোরে কর না আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মায়ের দেহ থেকে শেষ আলাদা হয়ে গেছে, দেহ থেকে মাথাটা যখন আলাদা হয়ে গেছে নিষ্ঠুর সন্তান, এবার টান দিয়া মায়ের বুকটা মায়ের সিনাটা টান দিয়া সরে দিয়া ফাইরা বলাইছে, জুরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জুরে কন্যা নাউজুবিল্লাহ, মায়ের কান্দন যাবদ দুই চার মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন বড় থাকে না,
দুঃখের বড় দিয়া আমার জনম দুঃখী মা, দুঃখের বড় দিয়া আমার জনম দুঃখী মা, গর্বদারিমা দুঃখের বড় দিয়া আমার জনম দুঃখী মা, সন্তানের লাগিয়া মা মাতার গাম পেলিয়া পায়ে কত কষ্ট সইছে মায়ে সন্তানের লাগিয়া, দুঃখের দরদ দিয়া আমার জনম দুঃখী মা, দুঃখের দরদ দিয়া আমার জনম দুঃখী মা, আরে ওই নিষ্ঠুর সন্তান মায়ের সিনেটা পাইরা টান দিয়া যেরকম ভাবে গুরুর কলিজাটা আমরা যেরকম ভাবে বাহির করি বাবা, এরকম ভাবে টান দিয়া কলিজাটা হাতের মধ্যে নিয়া সরি দিয়া কলিজাটা কাটিয়া মায়ের লাশটা ঘরের মধ্যে পরে রইল, ওই কলিজা লয়া সন্তান দৌড় দিছে প্রেমিকার বাড়ির দিকে জুরে জুরে সন্তান জমিনে পড়ে গেছে আল্লাহু আকবার গন, এবার হাত থেকে কলিজাটা দূরে পড়ে গেছে, আঘাত খাইলে আমরা কি বলি মা গো, দূরে বলেন কি বলি মা গো, মা গো কয়া কান্দে হুসুক কায়া সন্তান বলে মা গো, কলিজাড়া দূরে বইরা গেল, এবার কলিজার থেকে একটা আওয়াজ আসতেছে বাবা গো সুরে কন্যা আল্লাহু আকবার, এবার সন্তান কলিজাটা হাতের মধ্যে নিলে নিলে সন্তান কলিজাটা হাতের মধ্যে নিয়ে সন্তান শুনে ওই কলিজার থেকে আওয়াজ আসতেছে বাবা বেতা বাইজনি, ও আমার বাবা বেতা বাইজনি আল্লাহু আকবার, আরে দেহ থেকে মাতা নাই মাতা আলাদা হয়ে গেল কলিজার থেকে আওয়াজ আসে ও আমার ছেলে তুমি বেতা বাইজনি আল্লাহু আকবার গুন, কারণ সন্তানে কোন ব্যথা পাইলে ওই ব্যথাটা মায়ের কলিজার মধ্যে জাগিয়া লাগতো আল্লাহু আকবার, ও বন্ধুরা রে আমার কেমন সন্তান হইলে মায়ের গলায় ছড়ি দিতে পারে, কেমন সন্তান হলে মায়ের বুক ছিঁড়ে প্রেমিকার জন্য করি জানিতে পারে, এবার বন্ধুরা আমার ওই সন্তান তো এখন তার জ্ঞান ফিরছে, আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম, আমি গর্ব দারুণী মায়েরে আমি জবই কইরা দিলাম, আল্লাহর নবী মুসা একদিন বলেছিলেন আল্লাহ ও আল্লাহ আমি জানতে চাই এই জমিনের মধ্যে আল্লাহ এমন কোন মানুষ আছেনি যেই মানুষটা সব চাইতে বেশি কান্নাকাটি করে, মুসা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ বলেছিলেন মুসা আজকে আমি বলবো না আগামীকালকে তুমি আইসো আগামীকালকে বলবো, এবার মুসা আলাইহিসসালাম যখন দ্বিতীয় দিন তুর পাহাড়ে কথা বলতে গেলেন আল্লাহ বললেন পাহাড়ের পাশে একটা পাথর আছে ওই পাথরে যায় দেখো একটা যুবক আছে ওই যুবকটা কান্দছে, আল্লাহর নবী মুসা যায় দেখে বাস্তব একটা যুবক কান্দতে কান্দতে তার চোখের পানি দিয়া সমস্ত শরীরটা এবার কি হয়ে গেছে বাবা, জামা কাপড় ভিজতে ভিজতে ওই পানি পড়তে পড়তে চোখের পানি ফুটার ফুটার পড়তে পড়তে ওই পাথরের মধ্যে যেরকম ভাবে মুরব্বীরা বলে ফুটার ফুটার পানিয়ে সাগর হয় কঠিন পাথর ও ছিদ্র হয় ওই পাথরটা যেন একটা ছিদ্রে পরিণত হয়ে গেছে আল্লাহু আকবার,
এবার মুসা বলছিল, আল্লাহ ওই যুবকটার যায়া জিজ্ঞাসা করেছিল, যুবক তুমি এইভাবে কেন কান্দো? যুবকটা বলছিল, এই জন্য কান্দি আমার মতন না ফরমান আকাশের নিচে এই জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার আছে হের মতন না ফরমান দুনিয়া তার আছে, যে সন্তান মায়ের গলায় ছুরি দিয়া জবাই কইরা কলিজা নিতে পারে এমন ছেলে পৃথিবীতে আর দ্বিতীয় না ফরমান আর হইতে পারে? বাবার আমার দোয়া করব, গভীর রাত হয়ে গেছে, আলোচনা এমন এক আলোচনায় ঢুকে পড়ছি, আলোচনায় শুনতে পারবেন কিন্তু শেষ দেওয়া সম্ভব হবে না। যাই হোক, আমরা গভীর রাত এখন, যে সময় আল্লাহ দোয়া কবুল করে, যে সময় আপনি আমার মা বাবার রুহগুলা মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়ায় আছে সন্তানের অপেক্ষায়, সন্তান নিয়ে দোয়া করে আমার জন্য দান কইরাত করে, তারা বাড়ি চায় না, ঘর চায় না, ধন সম্পদ চায় না, তারা শুধু চাই দোয়া করে, দোয়া করেন আল্লাহুম্মা আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا الله خير حافظا وهو أرحم الراحمين أدر قريب بندا تومي الله بانا يا كم ندي সকলে রে দরজাতে আমরা ভিড়িয়া তোমার দুয়ার বারে কান্দি বসিয়া বলো তোমার কলেরে দরজাতে আমরা ভিড়িয়া কোন আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ মাফুনা যদি কর তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদা রে বলো তোমার বান্দা যাবে কার কত গুণা করিয়াছি আমরা গোপনে রে আল্লাহ মাফ কইরা দয়া নবীর ওনার পূজা মাতাই লয়া আল্লাহ দেশে ঘুরিয়া
বন্দের জানে আজরাইলের হাতে দোরাবুরি কুন্দের জানে আজরাইলের হাতে দোরাব কত এ দুনিয়া মুসাফের কত আলেম আইল গেল রই কত হাজী আইল গেল রই কবরে আজাব যদি মানুষ দেখি আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবের সানি লক্ষ কোটি গুণে বানায়া মায়ের নবী দয়ার নবী নূরের নবী হায়াত নবী জিন্দা নবী যেই নবী যে কোন উম্মতের মায়া যাই সুয়া সুয়া কান্দে গো আল্লাহ হায়াত নবী জিন্দা নবী জি নুরানি রোশন কদম মুবারকে সোনার মদিনা দিনা গুনা হুরা বোঝা দাও বাবা দম আলাইহি সালাতু সালাম হইতে নিয়ে অন্ত পর্যন্ত যত মুমেন মুমেনাত মুসলমান নর নারী যারা পরিমাণ ঈমান লয়ে কবরে সকলের ফাগারুয়া ফাগের হাদিয়া তুমি বোঝা দাও আমরা যারা হাত বানাইলে এখানের মধ্যে কারো মাসে আম্বুল আরে দূর মানুষ আছে না পোষে না মানাই ও আরে গলে তিন সন্তান কান্দে যারার মাওলা আদরের আব্বা জানো দুনিয়ায় না এই মাহফিলের খাতিরে এতিম আব্বা আম্মার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মুর্শিদ মিয়া ভাইয়ের আব্বা আম্মা দুনিয়া নেই তাদের কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ওনার শ্বশুরের স্মরণে আজকের এই মাহফিলের ইন্তেজাম আল্লাহ ওনার শ্বশুর মরহুম চন্দু মিয়া দুনিয়াতে নাই এই মাহফিলের খাতিরে কবর গুলি জান্নাতের বাগান আল্লাহ মুর্শিদ মিয়া ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ আমার ভাই মাওলানা বেলাল হোসেন তারিকি সাহেবের আল্লাহ আম্মা জান দুনিয়ায় না আম্মা জান আব্বা জান দুনিয়ায় নাই আম্মা জান অসুস্থ আল্লাহ শাহাদাতের আম্মা জান দুনিয়াতে নাই আল্লাহ জয়দুল মিয়ার দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ এই ফারার এই মহল্লার আর অনেক বই মুরব্বী দুনিয়াতে নাই
দোলাই, এই গোপালনগর গ্রামের যত মানুষ গাছের দোলাই বাঁশের দোলাই পুকুর পারে গুরুস্থানে শুয়ে আছেন, এই মাহফিলের কাতিরে কবর বলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি জানবো এরম বাবু সুস্থ, উনারে পূর্ণ সুস্থতা দান করে দাও, আল্লাহ নেক আয়াত বানায় দাও। আমার মা বোনেরা আল্লাহ অনেকেই দান করেছেন, অনেক মা বোনেরা আল্লাহর জমিয়াও দান করেছেন, আল্লাহ ইসমাইলিয়া দান করেছেন, আল্লাহ আমার ভাই মাওলানা বেলাল হোসেন তারিক হিসাবে 1000 টাকা দান করেছেন, আল্লাহ সকলের দান গুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমার মুর্শিদ মিয়া ভাইরে তুমি নেক হায়াত বানায় দাও, আল্লাহ আমার বোন ভাগনা ভাগ্নি আল্লাহ সকলে নেক হায়াত বানায় দাও, আল্লাহ আমার ভাইয়ের খামাই রোজগারে তুমি বরকত বানায় দাও, সংসার অভাব বন্ধন দূর করে দাও, ঋণ গ্রস্ত হইতে মুক্তি করে দাও। আল্লাহ আগামী মাসের নভেম্বর মাসের 1 তারিখ আল্লাহ আমার ভাগ্না ভাগ্নিরা পরীক্ষা দিবে, আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করিও, গায়েবি মদত দিয়া সাহায্য কইরো, আল্লাহ ওনার প্রত্যেকটা ছেলে মেয়েরে উচ্চ শিক্ষার শিক্ষিত বানায়ো, দুনিয়া ও আখেরাতের কল্যাণ তুমি তারার নসিব কইরা দিও। আল্লাহ মুর্শিদ মিয়া ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুল পিতৃগুল বংশের মানুষ যারা কবরে সকলকে তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমার মা বোনের হাত বাড়াইছেন, আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের ধরেন বাম বাজার দুনিয়ায় বেঁচে আছেন, আল্লাহ তাহলে তুমি নে খায়াত বাড়ায় দাও। আল্লাহ মা বাম যার দুনিয়ায় নেয় তার মতো নে তুমি এই দুনিয়ার জমিনে নয়, মায়ের মতো নাই রে বোন সংসারে, আমার মায়ের মতো নাই রে বোন সংসারে, কি হালে যে আসন গো আম্মা কইব রে বলুন, কি হালে যে আসন গো আব্বা কইব রে, কোথায় রইলেন প্রাণের আম্মা লুকাইয়া, কোথায় রইলেন প্রাণের আম্মা লুকাইয়া, তোমারে তিন কান্দে মাপি হায়রে তোমার, হে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ জানি না কোন কারণবশত উপস্থিত হতে পারে নাই, আল্লাহ আমার অত্যন্ত মায়ার মানুষ মহব্বতের মানুষ একজন আশেক রসুল আল্লাহ জনাব আব্দুর শহীদ সরকার সাহেবদের তুমি নেক আয়াত বানায় দাও, আল্লাহ আমার ভাই মাওলানা বেলাল হোসেন তারিক সাহেবকে নেক আয়াত বানায় দাও। আল্লাহ মেহরবানি করে নিজ গুণে দয়াল নবীজির ওসিলায় আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামুমা কামার বায়ানি সুগিরা, রব্বির হামুমা কামার বায়ানি সুগিরা, আল্লাহ জীবনের শেষ বিদায়ের কালে আমাদের আপন আপন পীর ও মুর্শিদকে আমাদের সামনে রাইগা নবীজির নুরানি সেহরে আনোয়ার দেখাইয়া দেখাইয়া জবানে বলায় দিও গো মধুর কালামা কালামা দাইবালা, ইলাহা ইল্লাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।